নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স এগেইন। আমাদের মুর্শিদাবাদ ট্রিপের সেকেন্ড পার্টে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি, একটু আগে এসে পৌঁছেছি হোটেলে। আপনারা ফার্স্ট পার্ট দেখে থাকলে জানেন, আমি লাঞ্চের মেনুগুলো একটু আপনাদের দেখিয়ে নিই। আমার এখন রয়েছে এখানে গ্রিন স্যালাড, একটা ফুলকপির তরকারি, সাদা ভাত এবং চিকেন কষা। আমরা এখন অলমোস্ট 4:18 বেজে গেছে, হোটেল থেকে বেরোলাম এবং এই আমাদের টোটো চালক দাদা নিয়ে যাচ্ছেন। আমরা দুটো টোটো নিয়েছি, 8 জন আছি। পিছনে আর একটা টোটো আসছে, দেখা যাচ্ছে কিনা যাই না। তো আপাতত আজকে আমাদের প্ল্যান আছে 3টে স্পট যাব। 3টে কী কী স্পট বললেন? আপনাদের দেখাই, এই আমরা চলেছি। এইটা হচ্ছে লালবাগ জেল। এখান থেকে আমরা কোন দিকে যাবো? এই মোড় থেকে কোন দিকে যাবো? আচ্ছা, এবার আমরা ডান দিকে, এই দিকে যাবো। আমরা এসে উপস্থিত হয়েছি সবজি কাটরা মসজিদ। আমার পিছনেই রয়েছে মসজিদ, আপনাদের দেখাচ্ছি। আমাদের দুটো টোটো এসে গেছে, সবাই নামছে এখানে। আর এই হলো সবজি কাটরা মসজিদ। এই হচ্ছে সবজি কাটরা। আচ্ছা, এখানে প্রবেশ বিনামূল্যে বলছে। এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফলক রয়েছে, সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। এখানে বলা রয়েছে যে 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলিখা এটি নির্মাণ করেন এবং মসজিদে প্রবেশ পথে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে এটি 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলিখা নির্মাণ করেন। নাম হচ্ছে মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। তার নামানুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে তৈরি হয়। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি। পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলান রয়েছে। বর্গাকার প্রাঙ্গণের চার কোণে রয়েছে 4টি মিনার। মিনারগুলির আকৃতি অষ্টভুজাকৃতি এবং বুরুজগুলি সরু হয়ে উপরের দিকে উঠে গেছে। মিনারের ভিতর একটি পেঁচানো সিঁড়ি পথ আছে যেটি বুরুজের ওপর অবধি উঠে গেছে। বর্তমানে শুধুমাত্র উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের 2টি পার্শ্ব মিনার অবশিষ্ট রয়েছে। মিনারগুলো 70 ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় 20 ফুট। চলুন মসজিদে প্রবেশ করা যাক। এই মসজিদটি কিন্তু সেই সময় মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। আমরা মসজিদে প্রবেশ করলাম, এটা কিন্তু তখনকার দিনে মসজিদের পিছন দিক ছিল। আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের পুরো এরিয়াটা দেখাই। দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নিচের যে কক্ষগুলো রয়েছে, একটা কক্ষ আপনাদের দেখালামও, সেখানে এই নিচের ঘরগুলিতে মাদ্রাসায় পঠনরত ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। আজকে আমরা মুর্শিদাবাদে এসে পৌঁছেছি। ফার্স্ট পার্ট আপনারা দেখে নিয়েছেন, সেটাতে পুরো জার্নিটা, সমগ্র জার্নিটা বাড়ি থেকে মুর্শিদাবাদ পর্যন্ত আসা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তারপরে আমরা লাঞ্চ করি, করে ওই দিনই, সেই দিনই, মানে আজকের দিনই আমরা এসে পৌঁছেছি। লাঞ্চ করার পর আমি সেকেন্ড পার্ট শুরু করেছি। আমরা লাঞ্চ করার পর বেরিয়ে পড়ি টোটো নিয়ে এবং এখন এসে উপস্থিত হয়েছি আমরা কাটরা মসজিদে। চলুন আপনাদের নিয়ে মসজিদের ভেতরটি দেখে আসা যাক। ১৮৯৭ সালে ঘটে এক ভয়াবহ ভূমিকম্প, আর সেই ভূমিকম্পে এই মসজিদের উপরের অংশগুলি অর্থাৎ গম্বুজগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।
সামনের এই খোলা প্রাঙ্গনটিতে তখনকার দিনে 2000 মানুষ একসাথে নামাজ পড়তে পারতেন, আর দূরে বাউন্ডারি ওয়ালে যে ছোট ছোট কুঠুরি রয়েছে সেই কুঠুরিগুলিতে এই অঞ্চলে যারা ব্যবসায়ী আসতেন ব্যবসা করতে তারা সাময়িকভাবে আশ্রয় নিতেন। এখন আপনাদের নিয়ে চলেছি মসজিদের পিছন দিকটি, যেটা তখনকার সময়ে মসজিদের প্রবেশ পথ ছিল, এবং এই যে সামনে উঠোন এখানেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রাখা রয়েছে, যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার, কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ, বাজারে অবস্থিত একটি মসজিদ। উপরের চাতালটি থেকে নেমে এসে আমরা এখন এই বাঁ দিকে একটি ছোট্ট কক্ষে প্রবেশ করছি, যেখানে নবাবের মরদেহ শায়িত রয়েছে। ওনার ইচ্ছে ছিল যে যারা নামাজ পড়তে আসবেন তাদের পায়ের ধুলো যেন ওনার কবরের উপর পড়ে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আজ তাহলে এই পর্যন্তই। এই ঐতিহাসিক কাটরা মসজিদ ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী আরেকটি পর্ব নিয়ে, ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।